তখন আমার বয়স 27 বছর, 27। ইমামুজ জামানের কাছে যখন আসলাম, আমি তখন ফাইনাল ইয়ারে পড়ি। আমার জীবনের উদ্দেশ্য ছিল অন্য। ইমামুজ জামানের সামনে আসার পর, আমার ওনাকে দেখার পর আমি হতবাক হয়ে গেলাম। এত সরল মানুষ হতে পারেন, এত ভদ্র, এত সভ্য, এত বিনয়ী। ওনার বংশের ইতিহাস পড়লাম, উচ্চ বংশীয়। ওনার বংশের ইতিহাস অনেকেই জানেন না আসলে। ওনার সম্পর্কে অজ্ঞ জাহেল মূর্খরা কথা বলে। এত বড় বিরাট রাজবাড়ি, এক সময়ের প্রবল ক্ষমতাশালী জমিদার পরিবার, যাদের হাজার হাজার একর বিঘা সম্পত্তি, যাদের পূর্বপুরুষরা ঘোড়ার পিঠে চড়তেন, হাতির পিঠে চড়ে শুধু রাজ্য শাসন করতেন, সেই পরিবারের উত্তরসূরি, যার ধমনীতে উচ্চবংশীয় রক্ত প্রবাহমান, যিনি সেই পাঠান গোত্রের বীর পুরুষ, দুর্ধর্ষ শিকারী, আজকে তোনার বয়স 70-এর উপরে, 72-এর উপরে, চোখগুলি বাঘের মতো বড় বড়, নাকটা উন্নত, কপালটা একদম পিছনে, চুলগুলি শীতে দেওয়া পিছনে একদম মাঝখান থেকে, শরীরে কোনো মেদ নাই, লম্বা গড়নের ফর্সা, কথা বলেন অত্যন্ত ধীরে ধীরে, চোখ যখন বন্ধ করেন বোঝা যাচ্ছে না যে একটু পরে তিনি কি বলবেন। চোখের দিকে তাকানোর ক্ষমতা নাই, এরকম। আমাকে পেয়ে তিনি নিকটে বসালেন, বললেন বস, দূরে তাকাও। আমি বললাম দূরে তাকাবো, বুঝতেছি না ইমামুজ জামান। বলছে হৃদয় সংকীর্ণ, ক্ষুদ্র চিন্তার উপরে উঠো। চেষ্টা করলাম হৃদয়ের দরজা খুলতে, ভাঙে না, এত ভার কথা, বুঝতেছি না। আমি বললাম ইমামুজ জামান আমার জন্য দোয়া করেন। তিনি মৃদু একটা ধমক দিলেন, ধমকের সঙ্গে সঙ্গে মনে হয় যেন একটা ধাক্কা লাগলো আমার দরজায়, হৃদয়ের দরজায়, তালাটা ভেঙে গেল। আমি মনে হয় যেন উপরের দিকে উঠতে লাগলাম, দেখতে লাগলাম, সংকীর্ণ কামরার মধ্যে ছিলাম, কামরা থেকে বের হলাম, পুরো বিল্ডিংটা চেহারার মধ্যে আসতে লাগলো। এ কি, বহু কিছুই তো আছে, এত বড় শহর, এত বড় দুনিয়া, এটা তো কখনো দেখিনি। দেখতে লাগলাম, দেখতে 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 প্রায় 2 ঘন্টা তিনি আমার সাথে কথা বললেন। সেই থেকে শুরু হিসেব করা, 12 বৎসর ওনার সান্নিধ্যে ছিলাম, 12 বৎসর। আমার বয়স যখন 40-এ পূর্ণ হলো, আমি হতবাক হয়ে গেলাম। 2012 পুরো 40 বৎসর পূর্ণ হলো আমার বয়স। আমি তো আর হিসেব করিনি, পরে হিসেব করে দেখলাম। তিনি চলে গেলেন। এখন চলে যাওয়ার পরে আমি সাগরে পড়ে গেলাম। এ কি, এখন কি অবস্থা হবে আমাদের, কি উপায় হবে, আমরা এখন কি করব, কোথায় যাব। একদম দরিয়ায় নিক্ষেপ করে দেওয়া হলো আমাদেরকে, বাঁচার কোনো আশা নাই। চতুর্দিকে শত্রু, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, চতুর্দিকে ভুল বুঝতেছে আমাদেরকে, মিডিয়াগুলি অনবরত মিথ্যা লিখে যাচ্ছে। এরই মধ্যে আমার বাড়ি হামলা হলো, 3 বার হামলা হয়ে গেছে অলরেডি। 9টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিছে, আমার ফ্যামিলি নাই, উদ্বাস্তুর জীবন যাপন করছেন, রাস্তাঘাটে থাকতেছে আমার ফ্যামিলি, বাড়ি নাই, ঘর নাই, কি হবে হিজবুত তাওহীদের। হঠাৎ করে ওনার দেহ মোবারক ভিতরে, রুমের ভিতরে, আমি ভিতর থেকে এসে ওনার কাছ থেকে একটু বিদায় নিলাম, দোয়া চাইলাম যে আমাকে এখন এই কঠিন সংবাদটা দিতে হবে, দুঃসংবাদ যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি অনেকক্ষণ ওনার বুকে কান লাগাইয়া শুনলাম, আমার বিশ্বাস হচ্ছিল না যে ওনার হার্টবিট আছে কি না। অনেকক্ষণ কানের সঙ্গে লাগিয়ে দেখলাম, অনেকক্ষণ চেষ্টা করলাম, মনে হচ্ছে যেন আছে আছে। পরে আমি জানলাম না, এটা আমার নিজের হার্টবিট শব্দ শুনতে পাচ্ছি, ওনার না আসলে। মানে এতটাই বিভ্রান্ত হয়ে গেছি, কি বিশ্বাস করতে পারছি না যে উনি চলে যাবেন।
এত বড় পথ যিনি দেখালেন, এই হেদায়া যিনি দেখালেন, এত বড় স্বপ্ন যিনি দেখালেন আমাদেরকে, তিনি চলে গেলেন, এটা কেমন কথা হলো? পরে আমি বেরিয়ে আসলাম, এসে দেখলাম গড়াগড়ি করছে, সবাই কান্নাকাটি করছে, মানতে পারছে না, অনেকে বিশ্বাস করে বসে আছে যে উনি আবার জীবিত হয়ে উঠবেন, এরকম বিশ্বাস। তো পরে আমি বললাম কাঁপা কাঁপা কণ্ঠে, জড়ানো কথায় আমি বললাম, আল্লাহর ইচ্ছা হয়েছে, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা খুশি, আমরা রাজি। এই কথাটা আমি কেমনে বললাম, কিভাবে বললাম? আল্লাহ তোমার নিকট খালি একটা প্রার্থনা, তুমি আমাদের উপর রাজি থাকো, তুমি আসো তো, ব্যাস, তুমি তো যাওনি কোথাও। ভিতর না আমার পরিবর্তন হয়ে গেল, আমি বুঝলাম না, আমি আসার সময় অন্য মানুষ হয়ে গেলাম, গতকালকে আমি কি ছিলাম, আজকে কি কি হলাম? যারা আমার সাথে ছিলেন তারা বুঝতে পারলেন, পরদিন থেকে আমার কথাবার্তা আমূল পরিবর্তন হয়ে গেল, কে বলছে কথাগুলি, কেমনি বলছি, আমি নিজেও হতবাক হচ্ছি, এ কি, আমি এ কথা কোত্থেকে বলছি, এভাবে কেন কথা বলছি, আমি আমি কি করলাম, ঘোষণা দিলাম পৃথিবীর ওই প্রান্তে তাওহীদের পতাকা নিয়ে যাব। এই এত বড় কথা কেমনে বললাম? শুরু পথ চলা, পরে বুঝলাম আস্তে আস্তে যে আল্লাহ ঠিক করে রাখছেন আগের থেকেই। এই মানচিত্র ম্যাপ, হাঁটতে 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 আমরা এখানে আসবো, এখান থেকে এই ঘটনাটা ঘটবে। আমি যতই হতবাক হই, যতই আমি ভয় পাই, যতই আমি বিচলিত হই, ওই মুসা আলাইহিস সালামের মতো অবস্থা, যতই আমি আর্গুমেন্ট করি কোনো লাভ নাই। আল্লাহ বললেন পালাইতে পারবে না, পালাইও না, ভয় পাইও না, আমি আসি তো। প্রমাণ পাইলাম এ পর্যন্ত। যেই মিডিয়া অত্যাচার চালিয়েছে, আমি সিদ্ধান্ত নিলাম মিডিয়ার এই দেওয়াল ভাঙব। যখন সিদ্ধান্ত নিলাম তখন অকল্পনীয় ছিল, আল্লাহ কথাগুলো যে কোত্থেকে দিল আমি বুঝলাম না। পত্রিকা বের করব, পত্রিকা বের করে কেমনে? আমরা তো সম্পাদনাই করিনি কোনোদিন, সাংবাদিকতাই করিনি কোনোদিন হিজবুত তাওহীদ। তিনখানা পত্রিকা বের করেছি অ্যাট এ টাইম, নিউজ, দেশের পত্র, বজ্রশক্তি, কোনো পত্রিকায় আমাদের নিউজ ছাপে না, বলছে পত্রিকা বের করব, মাঠে নামো, টাকা পাবো কোথায়? বহু লোক ছাপাখানায় আমাদেরকে টিটকেটি করেছে, ভাই শত শত হাজার কোটি টাকার মালিক, ভাই পত্রিকা বের করতে এসে ফকির হয়ে গেছে গা, আপনারা পারবেন না। এটা বাস্তব কথা কিন্তু, কেমনে কিসের উপর হাত দিলাম, কেমনে গেলাম আল্লাহ জানে, সেই দরিয়া সেই নদী পার হয়ে গেলাম, চতুর্দিকে হাজার হাজার মোল্লা গেরাও দিল, ধ্বংস করে দিবে সবাইকে। আমাকে বলল যে এখন তো আমরা আমাদের 114 জন মৃত্যুবরণ করতে হবে, দুইজন ভাইকে এরই মধ্যে শহীদ করে ফেলা হয়েছে, আমার কাছে খবর আসছে 10 জন শহীদ হয়েছে, কারণ যুদ্ধের একটা পর্যায়ে দেখা বুঝা যায় না কে মিসিং হয়েছে কে, বললো 10 জন, আমি গুনে গুনে দেখলাম 10 জনের মতো নাই, ওদেরকে পাওয়া যাচ্ছে না, 2টা লাশ পড়ে আছে রাস্তার পাশে। আমি ততক্ষণ পর্যন্ত আমি বললাম যে কারো গায়ে হাত দিবা না, মারবা না, ওরা একটা ঘরের মধ্যে অবস্থান নিয়েছে, আমাদের যে মূল বিল্ডিং ঘরের মধ্যে, বললো ওরা তো আমাদেরকে ঘিরা ফেলাইছে, এখন তো কি করব। এখন আমি বললাম যে হ্যাঁ, এখন তোমরা পারো, এখন তোমরা সিদ্ধান্ত নাও, কারণ ঘরের মধ্যে ঢুকে গেছে, এখন তোমার বাসা, তোমার ফরজ, বাঁচতে হবে, যা করা দরকার তাই করবা। আমার ওরা জিজ্ঞাসা করেন কারো কাছ থেকে, যেই না আমি এই ডিসিশনটা দিলাম, সাথে সাথে আল্লাহর সাহায্য চলে আসলো, কোত্থেকে স্পেশাল ফোর্স আইসা ফায়ারিং করে গুলি করে 2500-2500 রাউন্ড গুলি করছে, 2500 রাউন্ড, আপনারা একটা গুলি করতে পারতেন, একটা পারতেন, প্রশ্ন হতো না গুলি করতে পাইছো, করতে তো তোমার কাছে অবৈধ অস্ত্র আছে, 2500 রাউন্ড গুলি বিনিময় হয়েছে, কইরা আল্লাহ সুবহানাহু তাআলা সেখান থেকে আপনাদেরকে সেভ করলেন। এখন কেমন যেন মনে হয় জানেন, হিজবুত তাওহীদের সামনে কেউ যেন দাঁড়ানোর দুঃসাহস না করে, বিনাশ হয়ে যাবে, পারবে না, যা করি তা তারা করুক, যত বড় ফেরাউনের বাহিনী অস্ত্র সজ্জিত করুক,
যত বড় নীল দরিয়া তাদের সামনে দাঁড়াক, হিজবুত তাওহীদ এমন হেদায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেয়েছে, হিজবুত তাওহীদের সামনে কাউকে দাঁড়াইতে বলবা না, তারা যেন না দাঁড়ায়, এর পথ রুদ্ধ করতে পারবে না, তারা বিনাশ হবে, কারণ এখন প্রকৃতির পরিবর্তনের পালা, এখন পরিবর্তন হবে, দুনিয়া পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, হ্যাঁ মানুষের সভ্যতার পরিবর্তন হবে, শিরিক কুফর দালালা গায়রুল্লাহ দুনিয়াকে আষ্টে পৃষ্ঠে দখল করে রেখেছে, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তিনি বিজয়ী হবেন। আমরা তো মুজের লাঠির মতো, লাঠি সাপ হয়ে গেছে না, অজগর মহাশক্তি সব গ্রাস করছে, তা আমরা তো লাঠি কিচ্ছু না। মুসেছিলাম বললেন এটা দিয়ে কি করো, গাদা লতা পাতা পাড়ি, মন স্বাভাবিক, লক্ষ লক্ষ লাঠি গাছের ডাল ভেঙে পড়ে পচে যায়, ইতিহাসে আছে কিছু, কিন্তু মুসা আলাইহিস সালামের হাতে যেটা উঠেছে ওটা লক্ষ লক্ষ ডালের মতো নয়, ওইটা অন্য, ওইটা মুজিজা হয়ে গেছে। তোমরা মনে রেখো যাকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেকশন করেছেন, সিলেক্টেড করেছেন, পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, তোমরা আর সমাজে বিচরণ করা অন্য আট দশজন মানুষের মতো নাও। মনে রেখো তোমাদের সাথে যারা শত্রুতা করবে তারা আল্লাহর সাথে শত্রুতা করলো, যারা তোমাদেরকে বেজ্জতি করার চিন্তা করবে তাদেরকে আল্লাহ বেজ্জতি করবেন, যাদেরকে যারা তোমাদেরকে পরাজিত করার চিন্তা করবে আল্লাহ ওদেরকে পরাজিত করবেন। মনে রেখো সেই সমাজের রাষ্ট্রের যত বড় উচ্চ ক্ষমতাশালী হোক না কেন, তার ক্ষমতা মুহূর্তের মধ্যে বালুর সঙ্গে মিশে যাবে।